আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে বাদশা ভাইয়ের কবুতরের খামারে। তো আপনারা জানেন যে বাদশা ভাইয়ের খামারটা ভিতরে, তো ভিতরে হচ্ছে অনেক অন্ধকার, কারণ ভিতরে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে। তো আমরা হচ্ছে বাইরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলো। তো ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটাই বাইরে করব, যেটা আমরা সচরাচর করে থাকি ইনশাল্লাহ। তো আপনারা কবুতরগুলো দেখবেন, যার যেটা পছন্দ নেওয়ার চেষ্টা করবেন। আর শুরুতেই আমি কথা বলবো হচ্ছে খামার ওয়ানার বাচ্চা ভাইয়ের সাথে, সে পর্যন্ত অবশ্যই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। বাচ্চা ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন রাজন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাচ্চা ভাই, আপনার অবস্থা কেমন? শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই আল্লাহ সুস্থ যত রাখছে, ইনশাআল্লাহ আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমি উপভোগ করতেছি, এই জন্য আবার আলহামদুলিল্লাহ। তো যাক, আজকেও কিছু ভালো কোয়ালিটির কবুতর আছে, আপনারা অবশ্যই দর্শকরা দেখবেন। ভালো কোয়ালিটির যেরকম, ভালো দামও সেরকম। আমি আপনাদের বলি, যাদের যোগ্যতা কম তারা আসলে হিংসুকটা বেশি হয়, রাইট? আচ্ছা, আপনার মাঝে যদি কোয়ালিফিকেশন কম থাকে আপনার মনে হিংসা জন্মায় যাবে। তো সেই সব ভাইদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা নিজের কঠোর পরিশ্রম করবেন, হিংসা দূর হয়ে যাবে, আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আল্লাহ তালা বলছে পরিশ্রম আদি ভাগ্য পরিবর্তন করা সম্ভব। অবশ্যই আমাকে দেখে অনেকে জলাজলি শুরু হয়ে গেছে, যেহেতু আমি একা গোলা কবুতর বিক্রি করি, আদার্স মানুষও বিক্রি করে, তা অবশ্য ঠিক। তো তারপর আসলে বারবার বলি, অযোগ্য লোকগুলো মানুষের সমালোচনা বেশি করে, রাইট? আচ্ছা, রাইট। তো আসলে গোল্লা কবুতর যে দাম কমই থাকবে সবসময় তা তো কোনো কথা নেই। যে আমরা গোল্লা কবুতর মানি যে দাম কম, গোল্লা কবুতর মানি হচ্ছে 300-400 টাকার জোড়া, না তা না। আমার কাছে এমন আছে যারা, ওই যে বললাম না গতবার বিবৃতি বললাম, যে আসলে যারা পাগল তারাই কবুতর জগতে আছে, পাগল ছাড়া কবুতর কেউ নেই। কারণ আসলে তারা হচ্ছে কবুতরের পাগল, কারণ না হলে এত টাকা তো কবুতর ক্রয় করে না। তো আমি এসব এই ইন্টুতে এই কথা বলার কারণ হচ্ছে যে ওই যারা সমালোচনা করেন, ওই সমালোচনার বাদ দিয়ে পরিশ্রম করেন, ইনশাল্লাহ নিজের ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, পারে বলে সকল দর্শক জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেল মানে নিত্য নতুন বিভিন্ন কালারের ফ্যান্সি এবং আমার দেশের কবিতাগুলো আপনারা উপভোগ করতে পারেন। সো আপনাদের অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখলে আপনার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আমি মোহাম্মদ মনির হোসেন, আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি, মোবাইল নাম্বার 0197551-4575, এটা ইমো বা হোয়াটসঅ্যাপ আছে। আজকে ভিডিওতে যেরকম দাম সেরকম কোয়ালিটি, প্রত্যেকটা কোয়ালিটি 100-100। আপনারা যারা টাকা সেভ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা আসলে মনে হয় না। যারা মনে করেন যে গুলার দাম কম তাদের জন্য আজকে ভিডিওটা আসলে তেমন একটা সুখবর মনে হবে না। যারা মনে করেন যে আসলে আমি টাকা কোনো সমস্যা না, আমি কিছু ভালো কোয়ালিটির কবুতর পালতে চাই, ছেড়ে পালতে চাই, কিছু গুলা কালেকশন করতে চাই, আমাদের দেশীয় কবুতরকে যারা ভালোবাসেন তার জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকে যেরকম দাম থাকবে সেরকম কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার মাধ্যমে বা আপনারা বিভিন্ন মাধ্যমে আপনার বাসের মাধ্যমে আপনারা পার্সেলটা নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আমি বিশ্বস্ত সাথে আপনাদের দীর্ঘ 9টা বছর আসি ইনশাল্লাহ, যাতে যতদিন আমি এই লাইনে থাকবো, দোয়া করবেন যাতে আপনাদের সম্মান ভালোবাসা নিয়ে এই লাইনে থাকতে পারি এবং ভালোবাসা অর্জন করে আসি, এবং যতদিন আসি যাতে সেই ততদিন যেন এই ভালোবাসা নিয়ে থাকতে পারি। তো যাক, আজকে বয়ান দেবেন ইন্টারভিউ অনেক বড় হয়ে গেছে, আপনারা ভিডিও টার্নি করবেন না, দর্শকের ভিডিওটা দেখবেন এবং যাদের যেই জোড়া পছন্দ অবশ্যই কালেকশন করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া গোল্লা কবুতর আছে। মূলত আমরা গোল্লা কবুতর দেখানোর জন্যই বাদশা ভাইয়ের লফটে আসি আপনাদেরকে। আপনাদের যারা গোল্লা কবুতর প্রেমী আছেন তাদের জন্য খুব এক্সপেন্সিভ এবং কোয়ালিটিফুল গোল্লাগুলো সচরাচর ভাই কিন্তু রাখেন। তো বাচ্চা ভাই, এটা হচ্ছে আকাশি কালার গোল্লা, ফুল রানিং পেয়ার, ফুল রানিং পেয়ার 100% ডিম বাচ্চা, ওকে, সুপার কোয়ালিটি। আচ্ছা, কত এই জোড়াটার দাম? কত রেট একটু বেশি পড়বে, এটার দাম পড়বে 2500 টাকা। 2500 টাকা? 2500 টাকা, একদম ফিক্সড রেট, কোনো দামাজি করা যাবে না। যাদের এই রেটে কবুতরটা পছন্দ হবে তাহলে তারাই নক দিবে 2500 টাকা। হ্যাঁ হ্যাঁ, কালারিং গোল্লা, কালারিং গোল্লা, কালারিং গোল্লা মানে গোল্লা তো 400 টাকাও জোড়া পাওয়া যায় ভাই, 400 টাকাও জোড়া, গোল্লা জোড়া পাওয়া, গোল্লা পাওয়া যায়। এখন হচ্ছে যে আপনাকে কোয়ালিটি নিতে গেলে আপনাকে অবশ্যই ডিমান্ডটা দিতে হবে। এখন প্রশ্ন আছে অনেক, মেনি ম্যান মেনি মাইন্ড, অনেক মানুষ হচ্ছে কিছু কবি সাহিত্য কথা অলরেডি আমার কমেন্ট বক্সে এসে পড়ছে, তো আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি। তো আসলে আপনারা দেখেন, আপনারা যদি এইসব কোয়ালিটির গোল্লাগুলা ওই 400 টাকায় পান, তো আমার নিশিরাইতে একটা ফোন দিয়ে ইনশাল্লাহ আমি আপনার কাছ থেকে কালেকশন করে নিব। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একদম ধপধপে সাদা রঙের এক জোড়া গোল্লা কবুতর। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই এক্সপেন্সিভ, কারণ সাদা গোল্লাটা অন্তত পক্ষে খুবই কম পাওয়া যায়। তো দর্শক, আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ দেখেন, আর বিশেষ করে এদের কালারটা। বাচ্চা ভাই, এই প্যাটটাও তো ফুল রানিং, ফুল 100% ডিম বাচ্চা করা, ইনশাল্লাহ আশা করি 2-1 দিনের ভিতরে ডিম পারবে যদি সব ঠিকঠাক থাকে। কত কত দাম চাইতেছেন? এটা একদম 1500 টাকা। এখন আমি 1500 টাকার ভিতরে আমি আপনাকে ডিটেলস বলি, সেটা হচ্ছে যে এটা কিন্তু অনেকে কাগজে ভাবতে পারে, রাইট? কাগজি ছোটটা কিন্তু এরকম থাকে না, কাগজি ছোট থাকবে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট থাকবে ছোট এবং কাগজির গিয়ারে থাকবে আলাদা। এটা অরিজিনাল আমাদের দেশীয় গোল্লা, একদম অরিজিনাল,
রাইট? এটা দাম পড়বে একদম 1500 টাকা, যেহেতু আমাদের সাদা গুলাগুলো পাওয়া যায় না। সাদা গুলো আমাদের একটু কালেকশন করতে গেলে একটু মানে মোট কথা কালেকশন করতে গেলে কি আপনি যেটা পাবেন না সেটা কালেকশন করবেন কীভাবে? তো এটা আমাকে আসলে খুব কষ্ট করে কালেকশন করতে হচ্ছে। এই পেয়ারটা আনতে গেলে আনার জন্য আমাকে আসলে ওনার কাছে 2-3 দিন সময় নিতে হচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে কালেকশন করছি আমার কিছু ব্রাই বা শুভাকাঙ্ক্ষীর জন্য আর আপনার কিছু অডিয়েন্সের জন্য, যারা যেহেতু অনেকে আমার নগদ বা সাদাগুলো আমি নিব, তো তাদের জন্য এরা রেট পড়বে একদম 1500 টাকা। তো যাদের এই রেটটা পছন্দ হবে তারাই কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া গোল্লা কবুতর। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই প্যাডটা অনেক চমৎকার আর আকাশি রঙের ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই প্যাডটার মাদিটা এখানে ডানে বামে নর, এই প্যাডটাও ফুল রানিং। হ্যাঁ, ডিম বেবি ওকে আছে আলহামদুলিল্লাহ। কত চাইতেছেন এই প্যাডটা? এই প্যাডটা 1500 টাকা। দর্শক বন্ধুরা একদম সেম দেখতে পাচ্ছেন, আগেরটাও ছিল আকাশি, এটাও আকাশি। দামের তারতম্যটা কম বেশি হচ্ছে কেন এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করবেন। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। সো যারা এই প্যাডটা নিতে চাচ্ছেন আগ্রহী যোগাযোগ করবেন, দাম থাকবে 1500 টাকা একদম। সুপ্রিয় দর্শক, আর দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটা একদম টকটকা লাল রঙের, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ডানে যেটা অবস্থান করছে এটা মাদি কবুতর আর বামে যেটা আছে এটা নর কবুতর। তো আশা করছি এই কবুতরটা যে কেউ দেখলেই পছন্দ করবেন ইনশাল্লাহ আপনারা। আর কবুতরটা মাশাল্লাহ বডি ফিটনেস সাইজ কোয়ালিটি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের। তো যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে। দাম কত ভাই এই প্যাডটার? 1500 টাকা। এই প্যাডটা 1500 টাকা একদম থাকবে ভাই? আচ্ছা, তো দর্শক এই প্যাডটা একদম 1500 টাকা, 1500 টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন। দেখেন আপনারা এই যে দেখেন, এইটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা, এই কবুতরটা হচ্ছে নর কবুতর। পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক পেয়ার কালারিং রাজগোল্লা কবুতর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডানে যেটা আছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা, বামেরটা হচ্ছে মাদি কবুতরটা। তো খুব সুন্দর এই প্যাডটি আলহামদুলিল্লাহ রানিং। তো ডিম বাচ্চা ওকে আছে? হ্যাঁ। আচ্ছা, তো স্ক্রিনে ডানেরটা হচ্ছে মাদি। দর্শক এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপটা দেখাচ্ছি আমি, আর বিগ সাইজের কবুতর। বাচ্চা ভাই এই প্যাডটা কত রাখবেন? এই প্যাডটা 1200 টাকা। আচ্ছা, তো দর্শক এই প্যাডটার দাম থাকবে 1200 টাকা। তো যারা এই প্যাডটা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ইনশাল্লাহ, যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন। কবুতরের সাইজ কোয়ালিটিটা দেখেন আপনারা, আশা করি পছন্দ হবে আপনাদের। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া গোল্লা কবুতর আছে, এইটাও একদম টকটকা লাল রঙের। ব্যাপারটা হচ্ছে যে এই প্যাডটা, এটা কিন্তু নাইরা মাথা। তো সুইটাল কবুতর এক ধরনের, নাইরা মাথা আরেক ধরনের, এটা আপনারা সকলেই জানেন। তো এটা হচ্ছে নাইরা মাথা, কারণ এক একজনের পছন্দ কোয়ালিটি এক এক রকম, এক একজনের অভিরুচিও এক এক রকম। অনেকে নাইরা মাথা পছন্দ করে, আবার অনেকে হচ্ছে চুইটাল পছন্দ করে। তো এই দুইটা অলরেডি সংসারে অশান্তির কারণে ঝগড়া লাগাই দিছে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাদি কোনটা ভাই? ওই মাদি পিছেরটা, পিছেরটা মাদি, সামনেরটা নর। হ্যাঁ, ফুল রানিং আছে জোড়া। কত রাখবেন আজকের জন্য? এই প্যাডটা 1300 টাকা। দর্শক বন্ধুরা এই প্যাডটা 1300 টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ। কবুতর একদম ছটপটা, সুস্থ সবল আছে, পছন্দ হলে জাস্ট অর্ডার করে নিয়ে ফেলবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটা কী কবুতর? এটা এটা কি ময়নাঝাঁক? আচ্ছা, তো দর্শক এটা ময়নাঝাঁক কবুতর একটা জোড়া। তো বুঝতেই পারতেছেন ময়নাঝাঁক কিন্তু সৌন্দর্যের পাশাপাশি আপনারা ফ্লাইং করাইতে পারবেন। যারা কবুতর উড়াউড়ি করেন তাদের জন্য খুবই সুন্দর হবে আশা করি। প্যাডটার দাম কত রাখবেন আপনি? 1000 টাকা। এটা ডানেরটা মাদি, বাইরটা নর, মাদি ফুল রানিং, নর ইস নিউ। আচ্ছা আচ্ছা, 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। আচ্ছা, তো দর্শক এই ময়নাঝাঁক প্যাডটা আপনারা নিতে পারবেন 1000 টাকায়। কবুতর দেখেন, পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া গোল্লা কবুতর আছে। তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক চেকারের মধ্যে। হ্যাঁ, এটা ব্ল্যাক চেকার বা মাক্সি কালার। তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটাও মাশাল্লাহ অনেক চমৎকার দেখার মতো, কেননা বাচ্চা ভাই যে কালেকশনগুলো আপনাদের জন্য রাখে সচরাচর আপনারা দেখেন যে ভাই কিন্তু একদম কালার ম্যাচিং করে রাখার চেষ্টা করে আপনাদের জন্য। তো যেটা হচ্ছে দেখার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে কবুতরটার মাধুর্যতা আরও বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখানে নর কোনটা মাদি কোনটা? আচ্ছা, এই পেয়ারটা কত রাখবেন? লাস্ট প্রাইস, লাস্ট প্রাইস একদম 1200 টাকা। না দর্শক এই পেয়ারটা একদম 1200 টাকা হলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ। কবুতর দেখেন, পছন্দ হলে যোগাযোগ করবেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর। আর দেখতেই পাচ্ছেন এইটাও কিন্তু নাইরা মাথা, তবে এটা ব্ল্যাকের মধ্যে। ব্ল্যাকের মধ্যে পিছনে যেটা আছে ওটা হচ্ছে আপনাদের নটটা, আর সামনে যেটা আছে ওটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা। তো দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই পেয়ারটাও ফুল রানিং ভাই? হ্যাঁ, এটা ফুল রানিং। ডিম বাচ্চা ওকে আছে? 100%। বাচ্চা ভাই, ভাই ভাই এই জোড়াটার দাম কত? এটার দাম পড়বে ভাই, আমি এটা ডিটেলস বলি, এটা কিন্তু গররা।
একটা গররা মনে হচ্ছে আমার কাছে এটা। হ্যাঁ এটা বাদিটা গররা, মাদিটা গররা। হ্যাঁ হ্যাঁ, আর এটা নটটা হচ্ছে অরিজিনাল গুল্লা। আচ্ছা আচ্ছা, এটা যদি কেউ নিতে চায়, আপনি সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নিতে চায় মাদিটা, ওর সেই ক্ষেত্রে মাদির দাম রাখা যাবে 1200 টাকা ফিক্সড। এই মাদিটা মাদিটা হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যে জোড়াটা কেউ নিতে চায় তাহলে 1000 টাকা একদম ফিক্সড জোড়াটা। জোড়াটা মানে মাদির চেয়েও 200 টাকা কমে পুরো জোড়াটা। হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে, গোল্লা কবুতর। এটাও লাল রঙের, একদম টকটকা লাল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে নরকুনটা ভাই, এই যে সামনে যেটা আছে ডান দিকে, এটা মাদি। আর এই যে এখন যেটা বামে আছে এটা হচ্ছে নর কবুতর। হ্যাঁ, ফুল রানিং একটা পেয়ার, এই পেয়ারটাও। তো যারা এই পেয়ারটা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। বাচ্চা ভাই, এই পেয়ারটা কতদিন লাগতে পারে ইনশাল্লাহ? এটা সব রানিং, আশা করি ইনশাল্লাহ, কি বলবো আর কি, আল্লাহ ভালো জানে। তারপর সপ্তাহে সময় লাগবে, সপ্তাহখানেক সময় লাগবে ইনশাল্লাহ ডিম দিতে। দাম কত এই পেয়ারটা? 1800 টাকা। 1800 এই পেয়ারটা? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক এই পেয়ারটা 1800 টাকা দাম থাকবে। তো যারা এই পেয়ারটা নিতে আগ্রহী, নিতে চাচ্ছেন, যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এক জোড়া গররা কবুতর। হ্যাঁ, এটা গররা কবুতর একটা জোড়া। বন্ধুগণ দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডানে যে কবুতরটা আছে এটা মাদি কবুতর, দেখেন মাদির গেট আপ সাইজ কোয়ালিটি। বামে যেটা আছে এটা নর কবুতর। আর এই গররা জোড়াটাও তো ফুললি রানিং একটু জোড়া, মানে ডিম পারো এটা। এটা চোখগুলো একটু দেখাই দিই দর্শকদেরকে, দর্শক দেখেন এটার বাচ্চা আছে। এটা নর খুব পাজি, মানে মাদির, মানে মোট কথা ডিম বাচ্চা ছাড়া নরের নরের কোনো সময় নাই, মানে নরের হাড়িতে ডিম বাচ্চা থাকতেই হবে, এই জন্য মাদির মায়েরা মাথা নাইরে বানা ফেলছে। আচ্ছা আচ্ছা, আর জোড়াটা কত রাখতেছেন লাস্ট? এই জোড়াটা লাস্ট একদম 1200 টাকা, একদম 1200 টাকা। কারণ একটা জিনিস সবার উদ্দেশ্যে বলি, চকচক করিলে শোনা হয় না। তো যেমন দেখতে দেখা যায় গেটা সুন্দর ভালো, সেটা গররা আসলে মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা ফ্লাই করবে, তাই তো? এটা ভালো ফ্লাই করবে, একদম ভালো ফ্লাই করবে যারা ফ্লাই করাতে চান। এবং এর ডিম বাচ্চা 100% ওকে, এবং দুটোই দুর্গের বাচ্চা হবে ইনশাল্লাহ, এবং বাচ্চার কোয়ালিটি হবে 100% ফ্রেশ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে, এটা ম্যাকপাই কবুতর একটা জোড়া। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকপাই জোড়াটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে ম্যাকপাই জোড়াটা, যে চোখের মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার। নর্মাদি দুইটাই দেখাই দিলাম, আর এদের দুইটা কবুতরের যে বডি ফিটনেসটা আপনারা দেখেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার। বাচ্চা ভাই, কবুতর একটু লড়াই দেন, একটু লড়াই দেন, হ্যাঁ একটু ঘুরায় ফেরায় কবুতরগুলো দর্শকদেরকে দেখানো উচিত আমাদের। কারণ দর্শকরা যখন ভালো করে দেখতে বুঝতে পারবে তখনই তো ক্রয় করবে, তাই না? কত রাখবেন এই জোড়াটা বলেন? এটা 1500 টাকা। 1500 চাচ্ছেন? বিক্রি করবেন কত? এটা একদম 1200 টাকা, একদম 1200। আসলে আমি দাওয়া দাবি করি না, আমি চাওয়া টাওয়া কিছু নেই। আসলে আমার মনে হচ্ছে যে এটা 1500 টাকা হলে এটা ন্যায্য দামে পাবো। তো যা হোক, যেহেতু মার্কেট হিসেবে আমাদের চলতে হয়, এটা তো স্বাভাবিক, তাই না? সেটা 1200 টাকা হলে আসলে ছেড়ে দেবো। 1200 ছেড়লে আর কি আসলে আমার তেমন আমার কিছু থাকে না, কারণ আমি আপনারা জানেন হয়তো, আসলে আমি আসলে টাকা দিকে দেখি না। যখন আমার কবুতর কালেকশন করতে মনে চায় তখন আমি আসলে কোয়ালিটির উপরে জোর দিই, সেখানে অনেক সময় বেশি পড়ে যায়। তো যাক, 1200 ইনশাল আপনারা নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক চমৎকার এক জোড়া কালারিং আর রাজগোল্লা কবুতর। তো এই পেয়ারটা অনেক সুন্দর, বাট এটা একটু বেশি ছটফটা মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, যে কোনো মতো উড়াল দেওয়ার ভাব নিয়ে আছে। বাচ্চা ভাই, এটা যাতে উড়াল না দেয় চালু করে দামটা বলে দেন। একদম 1200 টাকা, বাইরটা মাদি, ডানেরটা নর, যেটা খুব সাদা ওটা মাদি, যেটা খুব কালো ওটা নর। আসলে গোল্লা কবুতর সাদা বা কালা এর উপর ডিপেন্ড করে না, 100% ডিম বাচ্চা ওকে আছে। যারা নেবেন ইনশাল আশা করি খুবই কম দাম নিতে পারে, মাত্র 1200 টাকা। এইসব কোয়ালিটি কবুতর আমি আসলে 1500 এসে বিক্রি করি না। যারা এখন এই মুহূর্তে নেবেন তারা আসলে 1200 টাকা। এই একদম কত? একদম একদম 1200 টাকা, একদম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুইটা গোল্লা কবুতরই আছে আলহামদুলিল্লাহ। তবে দুইটা দুই কালার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গররা, একটি কালার হচ্ছে ডাইনের মধ্যে গররা, এটাও গররা ক্রস ছিল আর কি এটা। হ্যাঁ, এটা ক্রসের। এটা কি কালার? এটা এটা এটার বলে এটা গ্রেভার আসছে। হ্যাঁ হ্যাঁ, গ্রেভার চলে আসছে। এটা আসলে গররা আর ফেন্সি কবুতরের আর কি ক্রস ছিল। হ্যাঁ, ওটা ফ্লাই করাতে পারবেন না আপনারা এইটা। হ্যাঁ, এটা ফ্লাই করানো যাবে না। আর এটা অরিজিনাল গররা, এবং ফ্লাই রেঞ্জ খুবই ভালো এইটা কালারটা। হ্যাঁ, এই 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 সিঙ্গেল কবুতরের দাম কত? দুটোই মাদি, দুটোই মাদি। আর সিঙ্গেল মাদির দাম পড়বে 800 টাকা ফিক্সড এই মাদিটা। হ্যাঁ, দামা দামি করার কোনো। আর এই মাদিটা কত? আর এই মাদির দাম পড়বে একদম 600 টাকা। এটা 600, ছয়শো একদম একদম। আর এটা একদম 800,